নমস্কার বন্ধুরা। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসার কিছু পাখি এমন রয়েছে যারা আপনার বাড়িতে অশুভ সংকেত নিয়ে আসে। যদি আপনি ঠিক সময় বুঝতে না পারেন তো আপনার পরিবারের নানা রকম সমস্যা দেখা দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই প্রকৃতি আমাদের কুকুর বিড়াল পশু পাখির মাধ্যমে নানা রকম সংকেত দেন। ভালো সময় ও খারাপ সময় আসার আগে প্রকৃতি নানা রকম সংকেতের মাধ্যমে আমাদের বুঝিয়ে দেন। তাই আজকের ভিডিওতে বন্ধুরা, আমরা এমনই তিনটি পাখির কথা জানব যারা অশুভ কিছু হওয়ার আগে আমাদের সংকেত দেন, আর ভিডিওর শেষে আপনাদের জানাবো এর থেকে বাঁচার উপায়। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার এক, কাক। বন্ধুরা, গরুর পুরাণে অনুযায়ী কাককে যমরাজের দূত বলা হয়। কাক এমন একমাত্র প্রাণী যার পর লোকের সঙ্গে সম্পর্ক রয়েছে। এর জন্য দেখবেন কারো মৃত্যুর পর কাকেদের শ্রাদ্ধে খাওয়ানো হয়, যাতে সে মৃতকের আত্মা সেই খাদ্য গ্রহণ করে। তাই ভবিষ্যতে হওয়া কিছু ঘটনা কাক আগে থেকে জেনে যায়, তাই তারা নানাভাবে আমাদের সচেতন করেন। যেমন কোনো অতিথি আসার আগে বা কোনো বিপদ হওয়ার আগে কাক আমাদের সংকেত দেন। যদি রাতে আপনাদের বাড়ির আশেপাশে কাক এসে ডাকে বা স্বপ্নে যদি আপনি কাকেদের দেখতে পান তো মোটেও এটা ভালো সংকেত নয়। নাম্বার দুই, প্যাঁচা। বন্ধুরা, সাদা প্যাঁচা মা লক্ষ্মীর বাহন মানা হয়। যদি আপনার বাড়িতে সাদা প্যাঁচা দেখতে পান তো আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হতে পারে। কিন্তু এর বদলে যদি আপনি অন্য রঙের প্যাঁচা দেখতে পান তো এটা কিন্তু কোনো ভালো সংকেত নয়। যদি আপনার বাড়িতে বারবার প্যাঁচা এসে ডাকে তো নিশ্চয়ই আপনার বাড়িতে অলক্ষ্মী বাসা বেঁধেছে। নাম্বার তিন, বাদুর। বন্ধুরা, পৌরাণিক মান্যতার অনুসার বাড়িতে বাদুরের বাস অশুভ সংকেত ডেকে আনে। সেই বাড়িতে নানা রকম রোগ ব্যাধি ঘিরেই থাকে, পারিবারিক সম্পর্কে ফাটল দেখা দেয়। তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো দেখতে পান তো নিশ্চয়ই আপনারা আর্থিক বা পারিবারিক সমস্যায় ভুগছেন, আর এর জন্য আপনাদের একটি টোটকা করতে হবে। বাড়ির ঘর মোছার জলে কর্পূর মিশিয়ে প্রত্যেক দিন ঘর মুছুন, প্রত্যেক দিন বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান। কিন্তু জ্বালানোর আগে বন্ধুরা, আপনাদের একটি সংকল্প নিতে হবে। আপনি হাত জোর করে ঈশ্বরের কাছে সংকল্প করুন যে আমি এত দিনের জন্য প্রভু তোমার কাছে সন্ধ্যা প্রদীপ জ্বালাবো, কিন্তু তার বদলে প্রভু আমার সমস্ত দুঃখ কষ্ট তুমি হরণ করে নাও, আমার সকল মনস্কামনা তুমি পূর্ণ করো। আর বন্ধুরা, আপনি যেই দেবতাকে মানেন তার সামনে আপনার এই প্রক্রিয়াটি করতে পারেন। যদি শ্রদ্ধা মনে আপনারা এটি করেন তো অবশ্যই আপনার সকল মনস্কামনা ঈশ্বর পূর্ণ করবেন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।